রপ্তানি বন্ধ থাকলেও কমছে না জাতীয় মাছ ইলিশের দাম। সকলের প্রশ্ন, কেন কমছে না? খুলনার নিউ মার্কেট মৎস্য বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। পলাশ, রপ্তানি বন্ধ, ভরা মৌসুম, তারপরও এমন আকাশচুম্বী দাম, আড়তদার এবং বিক্রেতারা কি বলছেন? যেমনটি বলছিলেন যে ভরা মৌসুমে ইলিশের দাম কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে। আমরা এর আগে পাইকারি বাজার, খুলনা যে দুটি পাইকারি বাজার, সেখান থেকে জানানোর চেষ্টা করেছি যে আসলে ব্যাপারীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 65 দিন বন্ধ থাকা একটি কারণ, চোরাই পথে ইলিশ পাচার হয়ে যাওয়া সেটি যেমন একটি কারণ, এছাড়া সিন্ডিকেটের বিষয়টিও কিন্তু আমাদেরকে কেউ কেউ জানিয়েছে যে সিন্ডিকেট রয়েছে ইলিশের বাজারে অনেক বড়, যেগুলো না ভাঙলে এই ইলিশের দাম কিন্তু কমানো সম্ভব হবে না। এই মুহূর্তে যে খুলনার নিউ মার্কেট যে খুচরা বাজারে রয়েছি, সেখানে কিন্তু আমাদের সাথে সাধারণ যে ক্রেতা তারা বলেছে যে 1 কেজি ইলিশের দাম এখন 1700-1800-1900 টাকা, এবং কেজির উপরে বিশেষ করে 1.5 কেজি সাইজের যেগুলো ইলিশ সেগুলোর দাম কিন্তু 1900 টাকা থেকে 2400 টাকা পর্যন্ত। অর্থাৎ এই যে দাম, এই দামে কিন্তু সাধারণ মানুষের ক্রয় করা একেবারেই অসম্ভব। সেক্ষেত্রে এই যে মাছের রাজা যে ইলিশ, সেই ইলিশ কিন্তু সাধারণ যে প্রজা, অর্থাৎ সাধারণ যে নাগরিক, তাদের পক্ষে কিন্তু কিনে খাওয়া কিন্তু সম্ভব হয় না। এই ছিল খুলনার যে নিউ মার্কেট বাজারে। খুলনার বিভিন্ন বাজারে বাজার ভেদে যদিও একটু দাম কম বেশি হয়, তারপরে খুলনার যে নিউ মার্কেট বাজারে এখন যে দর রয়েছে সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি।